আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। আজকে আমি মূলত আবারও আপনাদেরকে একটি নতুন নামের ওয়াটারমার্ক তৈরি করে দেখাবো, তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অসুস্থতা থাকার কারণে আমি দীর্ঘদিন ভিডিও বানাতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা একটি জিনিস অলরেডি জেনেছেন যে আমি বেশিরভাগ কাজ করি অ্যাডোব ড্রোতে, তাই আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাডোব ড্রোটি ডাউনলোড করে নেবেন। তো চলুন অ্যাডোব ড্রোটি ওপেন করা যাক। অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে এবার আপনারা বরাবরের মতো একটি নতুন আর্টবোর্ড সিলেকশন করুন। আর্টবোর্ডটি আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সাইজ নিলেই হবে। এবার আপনারা ব্রাশ সেটিংসটি করে নেবেন। ব্রাশ সেটিংসটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনারা উপরে থাকা সেটিংসে গিয়ে আপনারা সেখান থেকে একটি গ্রিড সিলেকশন করবেন, কারণ গ্রিড সিলেকশন করলে আপনারা লেখাটি একদম সোজাসুজিভাবে লিখতে পারবেন। তারপর আপনারা উপরে থাকা সাইন অপশনে ক্লিক করে এটিকে সেট করে নেবেন। তারপর আমরা এখন ওয়াটারমার্কটি তৈরি করব, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নামটি সেভ করা হয়ে গেলে এবার আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। তো পিক্সেল অ্যাপসটি ওপেন করার পরে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করবেন। আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন সেই সম্পর্কে তো আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। কাজটি করা হয়ে গেলে এবার আপনারা উপরে থাকা থ্রি ডটে গিয়ে লেখাটিকে সেভ করে নিতে পারবেন। লেখাটি সেভ করার জন্য আপনারা অবশ্যই এক্সপোর্ট ইমেজে যাবেন, সেখানে গিয়ে ছবিটির ডাইমেনশন অবশ্যই আলট্রাতে গিয়ে সেভ করবেন। তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন টাইপোগ্রাফি এবং ডিজাইন সম্পর্কিত টিউটোরিয়াল পেতে। ধন্যবাদ।